সুধী দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি এফটিভির নিয়মিত আয়োজন বেবি এসেনশিয়ালের সৌজন্যে এন্টারপ্রেনার ভিউ নিয়মিত অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আছি কান্তা জামান। বিশ্ব নারী দিবস উপলক্ষে এফটিভিও আয়োজন করেছে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আমাদের আজকের এন্টারপ্রেনার ভিউ অনুষ্ঠানটি। আমার সাথে আজকে আছেন অত্যন্ত আত্মপ্রত্যয়ী এবং সফল দুজন নারী উদ্যোক্তা। ডান পাশে রয়েছেন রাবেয়া তাপসী আপু এবং আমার বাম পাশে রয়েছেন শাহিদা রহমান সেতু আপু। আপনাদের দুজনকেই নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও শুভেচ্ছা আপু। ধন্যবাদ আপু। আপনাদের পরিচয় আমরা জানি যে আপনারা দুজনেই স্ব ক্ষেত্রে অত্যন্ত সফলভাবে আপনাদের কাজ চালিয়ে যাচ্ছেন, কর্মজীবন চালিয়ে যাচ্ছেন। এই উদ্যোগগুলো স্পেসিফিক্যালি কেন নিয়েছেন, কেন অন্য কিছু নয়? ধন্যবাদ আপনাকে। আমি চিন্তা করেছিলাম একটা সময় যে আমি বেনাপোলে, আমার অরিজিন আমি বেনাপোলের, আমি ঢাকাতে থাকি। আমি আমার বাবার কাছ থেকে কিছু জমি পেয়েছিলাম। তারপরে আমি চিন্তা করলাম যে আমাদের বেনাপোলের প্রবলেমটা কী, বেনাপোলের মানুষের চাহিদাটা কী। তখন আমি ভাবলাম যে আমরা ঢাকাতে যে সুযোগ সুবিধাগুলো পাই, আমার উচিত বেনাপোলে এমন কিছু করা যে বেনাপোলের মানুষ ওই সুযোগ সুবিধাটা পেতে পারে। মানে আমরা শান্ত গ্রামকে আমরা হয়তো ফাইভ স্টার হোটেলে আনতে পারি, কিন্তু আমরা ঢাকাটাকে আমি ওখানে নিয়ে গিয়েছি, মানে ঢাকা বা বিদেশকে আমি আমার বেনাপোলে নিয়ে গিয়েছি। এটা আমার মেন। আর আর সূক্ষ্ম যে কারণটা, সেটা হচ্ছে যে একটা সময় আমার ছেলেমেয়েরা হয়তো আর বেনাপোলে যাবেই না। হ্যাঁ, স্থায়ীভাবে আমরা যেহেতু 28 বছর ঢাকাতে আছি, আমার 4 ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা হয়তো একটা সময় বেনাপোলের কথা ভুলেই যাব। তখন চিন্তা করলাম যে যেহেতু আমি আমার এই জমিটা আমি পেয়েছি, সেহেতু এখানে এমন কিছু করার দরকার যেটা আমার নেক্সট পরবর্তী জেনারেশন আকৃষ্ট হয় সেখানে যাওয়ার জন্য। আমরা এখন রাবেয়া তাপসী আপুর কাছে চলে যাচ্ছি। আপু, আপনার বিজনেসটা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিবেন। প্রথমেই বলে নিচ্ছি, আমার একটা বুটিক শপ আছে আর অনলাইনে আমি রেগুলার ড্রেস সেল করি, আর হচ্ছে আমার ইন্ডিয়া থেকে কিছু এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে সাথে করে। তখন আমি মাত্র গ্র্যাজুয়েশন শেষ করেছি। তো গ্র্যাজুয়েশন শেষ করলে কি হয়, সবাই আসলে জবের জন্যই খুঁজতে থাকে এদিকে সেদিকে। তো আমিও আসলে জবই নিয়েছিলাম, কিন্তু জব নেওয়ার পরে যখন দেখলাম যে সকাল 7:30 বাজে অফিসের জন্য দৌড়ানোর দরকার হয়, মানে তখন আর ভালো লাগে না, মোটিভেশনটা হারাই ফেলে যে এত সকালবেলা অফিসে যাব। তো প্রতিদিনই আমার মনে হতো যে আমি চাকরিটা ছেড়ে দিই, চাকরিটা ছেড়ে দিই। তো সেই থেকে আসলে শুরু, হ্যাঁ, মানসিক চাপ থেকে আসলে শুরু। তো খুবই আগোছলোভাবে মনে করছি কিছু একটা করি, কিছু একটা করি, করলেই হয়ে যাবে এরকম একটা কিছু। তো প্রথম আসলে 2 লট যে আমি জামা কাপড় এনেছি বা অর্নামেন্টস এনেছি, পুরোটাই আমার লসের পড়েছিল। আপনার প্রোডাক্টগুলো হচ্ছে ড্রেস আর হ্যাঁ টুকিটাকি অন্য অনেক কিছুই আছে ভারতীয় আইটেম যেগুলো, আর রিসেন্টলি আমি দেশীয় প্লাস পাকিস্তানি আইটেমও শুরু করেছি, কিন্তু ওগুলো এখনও ওভাবে প্রসারিত হয়নি, কিন্তু আমার ভারতীয় আইটেমটাই হলো মেন। সেতু আপু, আপনার যে রহমান চেম্বার আপনি যেটা তৈরি করেছেন বেনাপোল শহরে, এইখানে এত বড় সব বিজনেসগুলো করার জন্য আপনাকে তো অনেক ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, সেগুলো কীরকম ছিল? প্রথম কথা হচ্ছে দূরত্ব একটা বড় বিষয় ছিল, যে ঢাকা থেকে বেনাপোল যেখানে অনেক দূর, প্রায় 8 থেকে 10 ঘন্টা জার্নি করে গেলে লাগে, তো সেখানে আমার ঢাকা থেকে এগুলো মেনটেন করতে হয়েছে। তা আমার পারিবারিক সাপোর্টটা ছিল, আমার 2 ছেলে, তারপরে আমার হাজব্যান্ড, ওরা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে। আমার যখন খুশি আমি চলে গেছি বা যখন আমি যেতে পারি নাই ওরা গিয়েছে, এইভাবে আমি মেনটেন করি। আর এখন বিজনেসগুলো এই অত্যাধুনিক পস সিস্টেম, তারপরে সিসি ক্যামেরা সিস্টেম, এগুলাতে আমি সার্বক্ষণিক আমি ওটাও জানতে চাচ্ছিলাম যে পুরো বিষয়টা আপনি ব্যবস্থাপনাটা কিভাবে? হ্যাঁ, ব্যবস্থাপনা এইভাবেই করছি। আপু, আপনার ক্ষেত্রে আপনি সেটা কিভাবে ব্যবস্থাপনা করছেন? আমারটাও সেম, আমার নিজস্ব ম্যানেজার আছে, তারাও দেখছে আমার প্রতিদিন যে নিজের হিসাবটা মিলাতে হচ্ছে যে কী হচ্ছে না হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো একটা ব্যবসা হলো স্টকটা, স্টকের হিসাবটা হলো আমাদের মেইন। তো ওটা যদি গরমিল লাগে তাহলে একটা ব্যবসা কখনোই আগাতে পারবে না। তো আমি সবসময় কেয়ারফুলি স্টকটা অল টাইম নিজের হাতে রাখি, আমি কারোর হাতে দেই না। এবং সেক্ষেত্রে আপনাকেও একটা বড় সাপোর্ট আপনার পরিবার? হ্যাঁ অবশ্যই, পরিবারের অবদান ছাড়া তো এত দূর আসা কখনোই সম্ভব না। আপনি যেহেতু বাইরে থেকে আপনার প্রোডাক্টগুলো আনছেন, জি জি,
সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা ফেস করছেন? প্রতিকূলতা বলতে গেলে প্রতিদিনই অসম্ভব রকমের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি। ফার্স্ট প্রতিকূলতা যেটা হচ্ছে যে আমি একজন মেয়ে, এটা হলো সবচেয়ে বড় প্রতিকূলতা। বাইরে থেকে প্রোডাক্ট আনতে গেলে যেহেতু আমাদের এখন অনেক প্রসারিত হয়েছে বিজনেস, তো আমার এলসির মাধ্যমে আনতে হয়, অনেক কিছুই ব্যাংকের মাধ্যমে করতে হচ্ছে, অনেক কিছুই অনেকের সাথে লেনদেন করতে হচ্ছে। তো ফার্স্ট যেটা ব্যাপারটা হয় যে আমি মেয়ে, মানে আমাকে অতটা গুরুত্ব দিচ্ছে না বা অনেক জায়গায় আমাকে ঠকিয়ে দিচ্ছে, ঠকানোর প্রবণতাটা অনেক বেশি যে অনেক কিছু হয়তো বা ও বুঝবে না। এই ব্যাপারটা মানে আমার প্রথম প্রতিকূলতাই হচ্ছে এই জিনিসটা যে আমি একজন মেয়ে, সব জায়গায় গেলে একটা কোশ্চেন মানে তুমি ব্যবসা করো, তুমি এটা করো, তুমি ব্যবসায় কেমনে আসলা, এই ব্যাপারটা একটা ব্যাপার আছে। দেখা যায় অনেক সময় চার্জটা বাড়ায় দেয়, আমরা জানিও না কেজি প্রতি কত টাকা চার্জ হয়। একটা সময় দেখা যায় যে আমরা ধরে রাখি যে 350 টাকা করে কেজি হবে, হঠাৎ করে ঈদের সময় 650 টাকা করে হয়ে যায়। তো এক কেজিতে একটা ড্রেসই পরে, তো আমার 350 টাকা 400 টাকা করে বেড়ে যাচ্ছে। তারপরে আরও আছে যে প্রচুর চুরিও হয়, মানে আমাদের ধরেন একটা বড় একটা লট আসলো, লট থেকে কেটে নিয়ে নিল, তো এই একটা লস আছে, অনেক রকমেরই লস আছে, সব কিছু মিলাই আসলে চলতে হচ্ছে আমাদের। এবং এই কাজগুলো ম্যানেজ করতে হলে অনেক আত্মপ্রত্যয়ী হতে হবে। সেতু আপা, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে কিভাবে আসলে আত্মপ্রত্যয়ী হতে হবে। সত্যি কথা বলতে একজন উদ্যোক্তা হচ্ছে আত্মপ্রত্যয়ী, না হলে উদ্যোক্তা হওয়া যায় না। মানে একজন উদ্যোক্তা অবশ্যই আত্মপ্রত্যয়ী, এবং আমি সবসময় বিশ্বাস করি যে পার্টনারশিপে বা দুইজন মিলে কখনো উদ্যোক্তা হওয়া যায় না। এবং তার কাছে হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিস থাকবে, তার কাছে হয়তো জমি থাকবে না, কিন্তু তার যে মনের ইচ্ছাটা সেটা যত ছোটই হোক তা একা শুরু করতে হবে। কারণ অনেক সময় হয় কি যে নিজের ইচ্ছা আছে, নিজের কিছু বুদ্ধি আছে, কিন্তু হয়তো কাছে টাকা নেই, তখন আরেকজনকে পার্টনারশিপে নিল, কিন্তু তার তো ওই ব্রেনটা থাকছে না, মানে ওই উদ্যোগটা তো সে নিচ্ছে না, ফলে হচ্ছে কি অ্যাট লাস্ট এই এই প্রজেক্টগুলো শেষ পর্যন্ত টিকে না। আপনি যখনই একটা ভালো চিন্তা করবেন সেও ভালো চিন্তা করবে, কিন্তু দুইজনের চিন্তা তো কখনো এক হবে না, সেটা নিজের ছেলে, নিজের হাজবেন্ড, নিজের বাবা, কারোর সাথে আপনার ইয়েটা মিলবে না। তাপসী আপু, আপনি একটু বলবেন কি যে এই যে আপনি যে বিজনেসটা করছেন বা উদ্যোক্তা হতে হলে কি কি কৌশল? কৌশল বলতে কোনো কৌশলই আসলে নাই, সবচেয়ে বড় যে কৌশলটা সেটা হলো পরিশ্রমী হতে হবে, প্রচণ্ড পরিশ্রমী হতে হবে। উদ্যোক্তা হওয়ার ফার্স্টে হলো রাত নাই দিন নাই সারাদিন কাজ করতে হবে, প্রথম 2-3 বছর প্রচুর কাজ করতে হবে। আপনার চিন্তা করা যাবে না এখন রাত 10টা বাজে, এখন আমি ঘুমায় যাব, সকালবেলা আমার বাচ্চার স্কুলে নিয়ে যেতে হবে বা কিছু করতে হবে, সবার সাপোর্ট নিয়ে আপনার প্রচুর পরিশ্রম করে যেতে হবে। সবচেয়ে বড় কথা, সৎ হতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, এখনকার জেনারেশনের ছেলেমেয়েরাই উদ্যোক্তাটা হচ্ছে মোস্টলি, তো আমাদের মনে করি যে আমাদের আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা সৎ অনেক, এর জন্যে আসলে এত এক্সপ্যান্ড করেছে আমাদের বিজনেস সেক্টরটা। কোনো শর্টকাটে হবে না, আজকালকার সবাই দেখা যায় শর্টকাটে একটা অনলাইন বিজনেসম্যান হয়ে গেল, আমি অনেক টাকা পয়সা ইনকাম করে ফেললাম, এরকম একটা চিন্তা ভাবনা, এটার কোনো শর্টকাট নেই, সাকসেসের কোনো শর্টকাট নেই। অনলাইনে আমরা এখনকার যে বিজনেসগুলো দেখতে পাই এগুলো কি সত্যি খুব ফলপ্রসূ হচ্ছে? ফলপ্রসূ বলতে গেলে মানে অতটা ফলপ্রসূ এখন না। যদি এখন কেউ চিন্তা করে 2020-এ এসে যে আমি একটা অনলাইন বিজনেস করব, তার কিন্তু আমি যতটা প্রতিকূলতা ফেস করেছি তার থেকে 200 গুণ বেশি প্রতিকূলতা ফেস করতে হবে। সে হয়তো বা তখন, হ্যাঁ, সে হয়তো বা দিশেহারা হয়ে যাবে, হয়তো বা তখন সে অফ করে দেবে যে আমি এর মধ্যে পারবো না। অনলাইন বিজনেস মানে যে খুবই ইজি, যে আমি করে ফেললাম, হয়ে গেল, আমি অনেক টাকা ইনকাম করলাম, এটা একদমই ভুল ধারণা। সব ধরনের বিজনেসই কিন্তু এখন অনলাইনে করা যাচ্ছে। আর তাহলে কি আমরা মানে এরকম মনে হচ্ছে যে ভবিষ্যতে আমরা আর বাস্তবে আর কোনো কিছু করব না, কোনো বিজনেস বা ব্যবসা থাকবে না? কিছু কিছু জিনিস যেমন অনলাইন ছাড়া হয় না, কিন্তু আপনি যখন রেস্টুরেন্টে খেতে যাবেন এটা তো আপনার অনলাইনের মজা, আর রেস্টুরেন্টে বসে খাওয়ার মজা পাবেন। হঠাৎ মনে হলো তখন আমরা অনলাইনে অর্ডার করি, কিন্তু এমনি কিন্তু আমরা সবাই চাই একটু বসে, একটু সবাই প্রিয়জনদের সাথে সময় কাটাতে, বাচ্চার সাথে, হাজবেন্ডের সাথে, আমরা কিন্তু চাই বাবা মাকে নিয়ে একটা ভালো জায়গায় বসতে। সেতু আপার তো একটা রেস্টুরেন্টও আছে, আমরা কি এইসবগুলোর কথা একটু শুনবো? জি জি, অবশ্যই। আমি যখন ওই যে বললেন যে অনেক যখন বিজনেসের ভিড় তখন আপনি কী করবেন, তা আমি যখন রহমান চেম্বারটা করলাম তখন সবাই বলছে যে এত বড় একটা বিল্ডিং, এত ভালো আর্কিটেক্ট দিয়ে বানালে, আমাদের মুক্তিযোদ্ধার জাদুঘরের আর্কিটেক্ট আমার ডিজাইনটা করেছেন তানজিম হাসান সেলিম, তখন বলছিল যে এভাবে তো পয়সা নষ্ট, সবার একই কথা। তা আমি কিচ্ছু শুনি নাই, আমি আগেও বলেছি যে ডোন্ট সে এনি প্ল্যান টু আদার্স, জাস্ট শো ইউর রেজাল্ট। কারণ যখনই আপনি প্ল্যান বলবেন সে কাজটা আপনার পক্ষে কখনোই সুষ্ঠুভাবে করা সম্ভব হবে না, কারণ সবাই আপনার ভালো চায়, হয়তো বাবা,
আপনার সন্তান আপনার হাজবেন্ড ভালো চাবে বলেই বলবে না এটা পারবা না, কারণ তারা চায় না আমাদের নিয়ে এত টেনশন করতে। কিন্তু আপনি উদ্যোগ নিয়ে যখন টেনশন করবেন দেন আপনাকে এগিয়ে যাবে। তখন আমি ভাবলাম যে ইউনিক কিছু চিন্তা করতে হবে, এত কিছুর মধ্যে কোনটা আমার বেনাপোলের প্রবলেম, কোনটা আমার বেনাপোলে নাই। আমার বেনাপোলে কফি শপ নাই, একটা খাবার জায়গা নাই, সিঙ্গেল ওয়ান খাবার জায়গা নাই, হয়তো আপনারা গিয়েছেন। তখন আমি গত জুলাইয়ে চিন্তা করলাম যে একটা সেতুস কফি হাব নামে শুরু করলাম। তারপর যেটা সারা যে ঈদের সময় লাইন দিয়ে কফি কিনেছে কিন্তু জায়গা পাচ্ছে না, বসতে পাচ্ছে না ঈদের সময়, তখন আর কি আমি ভাবলাম যে একটু বড় আকারে রেস্টুরেন্ট করি। তখন আমি আমার এই সাততলা পুরাটাই 12,000 স্কোয়ার ফিটের উপর দ্য সানরুফ নামে একদম ঢাকার মতো করে মানে আরও ভালো করার চেষ্টা করেছি। তা সেগুলা থেকে আমি একটা রেস্টুরেন্ট করেছি, সেখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, তারপরে বিলিয়ার্ড জোন আছে, তারপরে আমি একটা আবাসিক হোটেল করছি আমার ওই বিল্ডিংয়ে, আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। ওটাতে জিম আছে, জিম তারপরে বিলিয়ার্ড জোন, এগুলো সবার কাছে খুব নতুন। আর আমি কয়েকটা ঐক্য স্টোর, যে উদ্যোক্তারা যাতে জিনিসগুলো দিতে পারে, বাংলাদেশের থার্ড আউটলেট ঐক্য স্টোরের, বাংলাদেশে যে 1,80,000 উদ্যোক্তা আছেন সবার যে প্রোডাক্টগুলো, এদের প্রোডাক্টটা হয়তো একজন একটা ছোটো জিনিস বানান, উনি তো দোকানে দিতে পারছেন না, প্ল্যাটফর্ম লাগবে তো একটা। এই প্ল্যাটফর্ম হচ্ছে ঐক্য স্টোর, যেটা এসএমই ঐক্য ফাউন্ডেশনের একটা উদ্যোগ। সেটা দুটো আউটলেট কোথায় কোথায় আছে ঢাকায়? ঢাকাতে আছে আপনার 27 নম্বরে জেনেটিক প্লাজায়, আর একটা আছে হাবেলি কমপ্লেক্স বসুন্ধরা আবাসিক এতে, আর আমার উপজেলা পর্যায়ে প্রথম আউটলেট আমার ভবনে, ওটা আমি আমি ওখানে করেছি। তাপসী আপু এবং সেতু আপু দুজনের কাছে আমার একটা চিন্তার কথা বলি, উদ্যোক্তা হতে গেলে সবার একটা মূলধনের প্রয়োজন পড়ে, ক্যাপিটাল ছাড়া হয় না। এখন কারো কাছে বেশি আছে, কারো কাছে নাই, কারো কাছে কম আছে, কে কীভাবে কাজটা তাহলে করবে, উদ্যোগ নিবে কীভাবে? সে এক একজনের প্রবলেম এক এক রকম হবে, কিন্তু আমার মনে হয় আগে যে উদ্যোক্তা হবে সে কোন বিষয়টা পারদর্শী এটা তার চিন্তা করতে হবে। যেমন সে রাঁধতে পারে ভালো, তখন কিন্তু তার এতটা ক্যাপিটাল দরকার হচ্ছে না, সে ফুড অর্ডার নিবে বা সে রান্নার প্রশিক্ষণ নিবে, ভালো ভালো জায়গা থেকে তাকে প্রশিক্ষণ অবশ্যই নিতে হবে। আমি রান্না ভালো জানলেই কিন্তু আমি ডাক্তার না, যেরকম ডাক্তারই হওয়া যায় না। সো আপনাকে সেটার উপরে প্রশিক্ষণ নিবে, সে যে যেটাই ভালো করে, যে সুচের সে সেটার উপর নিবে। আমরা যেভাবেই জিনিস বিক্রি করি না কেন সেটাও আমাদের আর্টটা আমাদের জানতে হবে। একজন কাপড় বিক্রি করবেন, তারও কিন্তু একটা আর্ট থাকতে হবে কাপড় বিক্রি করার, প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে তার মানে একটা ভালো জ্ঞান থাকতে হবে। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো শুনলাম, অভিজ্ঞতাগুলো থেকে আপনারা দুজন আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে যদি আমাদের দর্শকদের জন্য উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে কিছু পরামর্শ প্রদান করেন। আমার মনে হয় উদ্যোক্তা হতে গেলে প্রথমে উনি বলেছেন যে পরিশ্রমী হতে হবে অবশ্যই, আর অনেস্টির কোনো বিকল্প নাই। সেটা আপনি চাকরি করেন অথবা উদ্যোক্তা হন, আপনাকে পরিশ্রমী হতে হবে। আর তিন হচ্ছে মানে আমার পরামর্শ হচ্ছে স্কিল্ড হতে হবে, যে বিষয়ে আপনি ভাববেন যে আগামী দু মাস পরে আমি এই কাজটা করবো, আপনাকে সেই ব্যাপারে পড়াশোনা করতে হবে। সেটা এনিহাও, সেটা আপনি ইউটিউব টিউটোরিয়াল দেখে হোক অথবা কারো কাছে যেয়ে শিখে হোক অথবা কোনো ইনস্টিটিউশনে থেকে হোক, আপনাকে সেই বিষয়টাকে পুরোপুরিভাবে জানতে হবে, নাহলে আপনি ম্যানেজমেন্ট কখনোই সম্ভব না এটা। আর নতুন উদ্যোক্তাদের জন্য আমার পরামর্শ যে সে কোনটা ভালো পারে, কোথায় প্রবলেমটা আছে, কোন প্রবলেমটা সে মিটাতে চায়, তাকে সেটা বের করতে হবে। সে রাঁধতে পারে, এক একটা মেয়ে এক একটা ছেলে কিন্তু এক একটা বিষয়ে পারদর্শী, তাকে সেটা খুঁজে বের করে সেই বিষয়ে আস্তে আস্তে এগোতে হবে। আমি খুব ছোট করে বলি, আসলে উদ্যোক্তা হতে আসলে টাকার প্রয়োজন হয় না, মাথার প্রয়োজন হয়। তো আমার মাথাটা খুব ভালোভাবে খাটাতে হবে যেভাবেই করি আমি। আর ব্যাপারটা হচ্ছে হলো, আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাচ্ছি হলো যে প্রোডাক্ট চয়েসটা খুব অ্যাকুরেট করতে হবে, যে কাস্টমাররা কী চাচ্ছে আমি কী দিতে পারবো সেটা খুবই অ্যাকুরেট হতে হবে। প্রোডাক্ট চয়েস রং, হ্যাঁ প্রোডাক্ট চয়েস রং হলে কখনই বিজনেসে সাকসেস পাওয়া যাবে না। আর থার্ড যেটা হচ্ছে কথার যে গুরুত্বটা, যে আমি একটা কথা দিয়েছি আমার সাপ্লায়ারকে, আমি একটা কথা দিয়েছি যে আমি এটা করব বা আমি লেনদেনটা এভাবে করব, ওই কথার দামটা রাখতে হবে। এবং কাস্টমারকে, যেটা কাস্টমারকে আমি যেটা বলতেছি যে আমার প্রোডাক্টটা এরকম বা এটা, সেটার সাথে গুণগত মানটা ঠিক রাখতে হবে, তাহলে আপনার সাকসেস সম্ভব। আর লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে, ব্যবসায় লাভ ক্ষতি সবই হবে, আশাহত একদমই হওয়া যাবে না।
সব সময় লেগে থাকতে হবে। তো সুধী দর্শক, আজকে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের দিকে, এফটিভির নিয়মিত আয়োজন এন্টারপ্রেনার ভিউ এই অনুষ্ঠানটি আমরা আজকে এখানেই শেষ করছি। নিয়মিত পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।